আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য তিনটি নতুন ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব, তা দেখে এবং শুনে আপনাদের প্রচণ্ড রাগ হবে, শরীরের রক্ত গরম হয়ে যাবে, এমনকি রাগে আপনি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হবেন। কারণ নূপুর শর্মা এবং নবীন কুমার জেন্ডালের পর নবীজির সম্মানে অপমান করার বিষয়ে নতুন আরেকজন হিন্দু মহিলা যুক্ত হয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, লাইভ ডিবেটে বসে বিজেপির প্রাক্তন প্রবক্তা আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে অপমান করে যে কথাগুলো বলেছে, তা নিয়ে ভারতীয় মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের রাগ এখনো শান্ত হয়নি। নূপুর শর্মার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে এবং দেশে বিদেশে বিক্ষোভ প্রদর্শনের কার্যক্রম পালন হয়েছে আর এখনো হচ্ছে। নূপুর শর্মার গ্রেপ্তারি হচ্ছে না বলে মুসলমান সম্প্রদায়ের রাগ ও ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হতে দেখা যাচ্ছে। এরই মধ্যে নূপুর শর্মাকে সাপোর্ট করে একজন হিন্দু মূর্খ মহিলার একটি ভিডিও সামনে বেরিয়ে এসেছে। সে শুধু নূপুর শর্মাকে সাপোর্টই করেনি, বরং মুসলমানদের ছোট করেছে এবং নবীর সম্মানে অপমান করেছে। সে এমন কিছু কথা বলেছে যা মুখে বলা সম্ভব নয়, তাই আপনারা নিজেই তার বলা কথাগুলো শুনুন, তারপর আপনাদের আরো নতুন কিছু ভিডিও দেখাবো এবং নতুন কিছু তথ্য দেবো ইনশাআল্লাহ। और आप कह रहे हैं कि नूपुर शर्मा ने क्या गलत बोला उसने? अरे 72 हूरों के पास तुम जाओ, तुम्हारे पूरे जिंदगी में करम ऐसे नहीं कि तुम हूरों के पास छाछों के पास जाने लायक हो, सबके सब मदरसा छाप। क्या बोल दिया गलत उसने? तुम्हारे रिलीजन में है क्या? अपनी बहनों के साथ तुम्हारी यार सारी चीजें हो जाती है, 6-6, 9-9 साल की बच्चियों के साथ तुम निकाह कर लेते हो, हलाला के नाम पर पूरी दुनिया जानता गंध तुम्हारे धर्म में है, तो उसने क्या गलत बोल दिया सब? जस्ट बिकॉज शी इज अ हिंदू, जस्ट बिकॉज हिंदू आवाज उठा रहा तो तुम्हारे सबको दर्द हो रही पेट में? আরে কোই রাইটফুল বাত করো ইয়ার, কোই মিনিংফুল বাত করো তোমারি জাত মে। প্রিয় বন্ধুরা, আপনারা তার বলা কথাগুলো নিজের মুখ থেকে শুনলেন এবং বুঝলেন। সে মূর্খ মহিলাটি নূপুর শর্মার পক্ষপাতিত্ব করছে। সে বলছে নূপুর শর্মা নবীজিকে নিয়ে বলা কথাগুলো কোনো দিক থেকে ভুল ছিল না, নূপুর শর্মা কোনো ভুল কাজ করেনি। তাছাড়া সে মুসলমানদের এবং নবীজিকে নিয়ে যে কথাগুলো বলেছে তা আপনারা শুনেছেন। এক কথাই মূর্খ মহিলাটি মুসলমানদের আঘাতপ্রাপ্ত স্থানে পুনরায় আঘাত করেছে। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের দ্বিতীয় ভিডিওর দিকে নিয়ে যাচ্ছি। যে সকল নিচু মন মানসিকতা সম্পন্ন মানুষ নামের পশুরা নবীজি এবং তার প্রিয়তমা স্ত্রীর বিয়ে নিয়ে নূপুর শর্মার করা অভদ্র ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্যের সাথে সহমত পোষণ করে, তাদের সবার গালে দ্বিতীয় ভিডিওটি শক্ত চর মারার মতো। ভিডিওটি দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, কারণ এই ভিডিওটিতে তাদের নিজ ধর্মের একজন হিন্দু সাধু বাবা নিজের মুখে তাদের ভগবান রাম ও সীতার বিয়ের আসল গোমর ফাঁস করতে দেখা যাবেন। এই ভিডিওটি প্রত্যেক অন্ধবিশ্বাসীদের পাশাপাশি প্রত্যেক মুসলমানকে দেখা উচিত, যাতে করে যারা নবীর সম্মানে অপমান করে তাদের প্রত্যেককে উচিত জবাব দিয়ে মুখ বন্ধ করা যেতে পারে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নিয়ে যাক সেই হিন্দু সাধু বাবার ভিডিও ক্লিপটি। जबकि उम्र उस समय 6 साल की सीताजी की, सीताजी की उम्र कितने साल की थी? 6 साल की। आप कहोगे महाराज क्या बोल रहे हो आप? अरे हम ठीक ही बोल रहे हैं, खराब गलत गड़बड़ बोल रहे हैं क्या? 6 साल की। हाँ, भगवान राम में और सीता जी में 9 वर्ष का अंतर, 15 वर्ष की अवस्था राम जी की है विवाह के समय और 6 वर्ष की अवस्था सीता। प्रिय बंधुरा, आपनारा ভিডিওটি দেখলেন, আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন যে সেই হিন্দু সাধু বাবা সে সকল অন্ধবিশ্বাসীদের ভগবানের বিয়ের গোমর ফাঁস করেছেন যে 6 বছর বয়সী একজন বাচ্চার সাথে বিয়ে করেছিল, অথচ তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলেছে। এ কথা বলার উদ্দেশ্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নয়, যেমনটা নূপুর শর্মা করেছিল, বরং সবার সামনে সত্য তুলে ধরাই হচ্ছে এর পিছনের মূল উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের সামনে তৃতীয় ভিডিও ক্লিপটি শেয়ার করছি। প্রথম ভিডিও অর্থাৎ যেটাতে হিন্দু মহিলা নূপুর শর্মাকে সাপোর্ট করে, নবীদের সম্মানে অপমান করেছে, সে ভিডিওটি দেখার পর যে সকল মুসলিম ভাই বোনদের মনক্ষুণ্ণ ও রাগ বেড়ে গেছে, আমি নিশ্চিত তৃতীয় ভিডিও ক্লিপটি দেখার পর তাদের মন কিছুটা হলেও শান্ত হবে এবং অন্ধবিশ্বাসীদের গা জ্বলে উঠবে। কারণ তৃতীয় ভিডিও ক্লিপে আমি আপনাদের দেখাতে চলেছি একজন হিন্দু শ্বশুর মশাই তার চেয়ে অর্ধেক বয়সী ছেলের বিধবা বৌমার সাথে মন্দিরে গিয়ে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। এ বিষয়ে আর কিছু বলবো না, আপনারা নিজেই সেই ভিডিও ক্লিপটি দেখুন। तो इस करके मैंने कहा घर की बात घर में ही रह जाए। क्या बोला तूने? मतलब आगे पीछे आपका कोई भी नहीं है, तो इनसे अपने ससुर से शादी कर ली, थोड़ी शर्म वरम नहीं आई आपको? मतलब कुछ तो सोचना चाहिए ना कि चलना चाहिए ना। घर की इज्जत को छोड़ा भी नहीं जा सकता ना, बाहर भी नहीं छोड़ा जा सकता।
आपने सहारा दिया इसको, एक बेटी की तरह भी तो सहारा दे सकते थे ना आप। नहीं, आपका इसमें कोई राइट नहीं है। नहीं, नहीं, हमारे घर की बात है, घर की बात है। आप मंदिर में आ रहे हो बकायदा, यहाँ पे शादी करी है आपने, घर पे शादी नहीं करी है। शादी करके आ रहे हाँ जी, शादी किया, शादी करी आपने? हाँ जी, हाँ जी। तो ये इसके देखो, लड़की की एज तो देखो, एज देख रहे हो आप इसकी कितनी छोटी है ये, और आप इतने बड़े हो। बेटा एक्सपायर हो गया था। हाँ, तो ये मेरी पहले बहू थी। हाँ, तो आपके बेटे की बहू थी, अब आपने उससे शादी कर ली। अब क्या बताएं, अब नहीं क्या बताएंगे, आपको सोचना चाहिए ना, समाज क्या बोलेगा। आपने कितनी एज है आपकी? 25 एज है। और आपकी कितनी है? 45 साल। तो मतलब दुगना फर्क है आपको। मतलब अपनी बेटी समझा था ना कि मतलब सीधा शादी कर ली, आपको थोड़ा बहुत तो सोचना चाहिए ना। बोलिए क्या बताएं, क्या बताएं कि आपको शर्म आनी चाहिए मैडम, आपको तो शर्म आनी चाहिए ना। जय श्री बंधुरा, आपनारा तीनटी वीडियो क्लिप देखलें, सुनलें एवं बुझलें। এরপর একটাই দাবি, নূপুর শর্মাকে যথাসম্ভব ফাঁসি অথবা তার প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক। তাকে গ্রেপ্তার করা হলেই মুসলিম সম্প্রদায়ের রাগ ও ক্ষোভ খুব শান্ত হবে, পথে ঘাটে বিক্ষোভ প্রদর্শন বন্ধ হয়ে যাবে। আর যদি তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে তাকে সাপোর্ট করা মূর্খ মহিলার মতো আরও অনেকে আমাদের নবীজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে প্রশ্রয় পেয়ে যাবে। আর এরপর মোদী সাহেবের পক্ষে কোটি কোটি মুসলমানদেরকে দমিয়ে রাখা সম্ভব হবে না, কারণ মুসলমানদের গোটা বংশধর নিয়ে গালিগালাজ করা হলে, এমনকি তাদের ঘর বাড়ি বোলডুজারি দিয়ে গুড়িয়ে ফেলা হলেও তারা চোখ বুজিয়ে সহ্য করে যাবে। কিন্তু মুসলমানদের চোখের মণি, কলিজার টুকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে অপমান ও আঘাত করলে তা কোনো মতেই সহ্য করতে পারবে না, কারণ গোটা মুসলমানের ইমান ও পরিচয় হলো নবীজিকে নিয়েই। এখন সরকারের কাছে একটাই দাবি, নূপুর শর্মা, নবীন কুমার জেন্ডাল এবং নবীর সম্মানে অপমান করা দ্বিতীয় হিন্দু মহিলাকেও গ্রেপ্তার করা হোক, যাতে করে পরবর্তীতে কেউ নবীজিকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস না পায়। এবং আজকের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করবেন, যাতে করে অন্ধবিশ্বাসীদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা এর থেকে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে সক্ষম হয়। প্রিয় বন্ধুরা, এ ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এ ভিডিওটি সম্পর্কে, এ সকল বিষয় সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।